আমার এক ছোট ভাই বলেছিল যে ভাইয়া মোবাইলে কীভাবে ভিডিও এডিট করা যায় সেটা যদি দেখাতেন বেশি উপকার হতো। তো তার জন্য আজকে আমি এই ভিডিওটা বানিয়েছি, আশা করছি তার অনেক উপকারে আসবে। পাশাপাশি আপনারা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ, সবাইকে সরল মানুষের চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা দেখব কিভাবে মোবাইল দিয়ে ভিডিও এডিট করতে হয়। গত ভিডিওতে আমি একটি অ্যাপ আপনাদের দেখিয়েছিলাম যেটা দিয়ে খুব সহজে অনেক প্রফেশনাল ভিডিও এডিট করা যায়, এমনকি অনেক বড় বড় ইউটিউবাররাও এই অ্যাপটি দিয়ে ভিডিও এডিট করে থাকেন। তো আজকে আমরা এটা দিয়ে ভিডিও এডিট করা দেখব। তো আমি এটাতে ওপেন করছি, ওপেন করার পর এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। আপনি কি তৈরি করতে চাচ্ছেন এখানে অনেকগুলো ইফেক্ট দেওয়া থাকবে, আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন। এখানে এখানে অনেক কিছু দেওয়া আছে। তো আমি চাচ্ছি একটা স্লাইড শো তৈরি করার জন্য। তো আপনি যদি স্লাইড শোতে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এখানে সরাসরি মেমোরি কার্ডে চলে যাবে বা ফোন মেমোরিতে চলে যাবে। তো সেখান থেকে আমরা কিছু পিকচার নিয়ে তারপরে আমরা স্লাইড শো তৈরি করতে পারি। যে আমি প্রথম পিকটা নিয়েছি, প্রথমটাতে ক্লিক করেছি, যেটাতে ক্লিক করবেন সেই পিকটাই কিন্তু চলে আসবে আপনার এই অ্যাপের ভেতর। তারপরে আপনি এটাকে এডিট করতে পারবেন বিভিন্নভাবে। তো দেখুন এখানে আমি বেশ কিছু পিকচার নিয়ে আসলাম এডিট করার জন্য। ব্যাস এই কয়টা পিকচার দিয়ে আমি আজকে এডিট করছি। এখানে ক্লিক করলে দেখুন আপনি এখান থেকে এই পিকচারগুলোকে ইচ্ছা করলে এখান থেকে সিরিয়াল ঠিক করে দিতে পারবেন। লাইক যদি আমি এটাকে আগে দিতে চাই তাহলে এটাকে আগে দিতে হবে, এখানে ক্লিক করে ধরে রাখলেই হবে। এই যে দেখছেন এটা সামনে চলে আসলো। এভাবে আপনি যদি অনেকগুলো পিকচার সিরিয়াল মেনটেন করতে চান সেক্ষেত্রে সিরিয়াল মেনটেন করে তারপরে এখানে নেক্সট বাটনে ক্লিক করব। তো দেখুন কি সুন্দরভাবে একটা স্লাইড তৈরি হয়ে যাচ্ছে একদম ইজিলি। এখানে আমাদের আর কিছু করতে হচ্ছে না। যদি আপনি থিম চেঞ্জ করতে চান সেক্ষেত্রে দেখুন এখানে অনেকগুলো থিম আছে, এগুলো ক্লিক করলে ডাউনলোড হবে, তারপরে এগুলো কাজে লাগবে। এটা ভিআইপি কার্ড নাম্বার হলে দেখেন আমি ভ্যালেন্টাইন ডেতে যদি ক্লিক করি এটা অন্য একটা ইফেক্ট চলে এসেছে। এভাবে আরও বেশ কিছু ইফেক্ট আছে, এগুলো সব ইফেক্ট আসলে ডাউনলোড করে নামিয়ে নিতে হবে, তাছাড়া কাজ হবে না। তো এখানে কিছু কিছু ফ্রি পাওয়া যাবে, এখান থেকে কিছু কিছু ইফেক্ট ফ্রি পাওয়া যাবে, যেমন এই এই ইফেক্টটা ফ্রি আছে। তো আপনারা দেখে নেবেন কোনটা ফ্রি কোনটা প্রিমিয়াম। তো দেখতেই পাচ্ছেন এইভাবে আপনি এখান থেকে অনেকগুলো ইফেক্ট আছে, এখান থেকে যে কোনো একটা ইফেক্ট আপনি সিলেক্ট করে দিবেন। তো এখানে দেখুন আপনি যদি চান মিউজিকটা চেঞ্জ করে দিবেন সেক্ষেত্রে মিউজিক চেঞ্জ করে দিতে পারেন। যদি আপনি এইদিকে এটা এটাকে সোয়াইপ করেন তাহলে আপনার ভয়েসটা 100% পাবে, আর যেদিকে সোয়াইপ করেন তাহলে ভয়েস একদমই থাকবে না। তো এইভাবে আপনি ভয়েস অথবা মিউজিকের মধ্যে কম্বিনেশন করে নিতে পারেন। আমি যদি এটাতে ভয়েস দিতাম তাহলে আমি এটাকে এভাবে বাড়িয়ে দিতাম, তার মানে আমার ভয়েসটা ফুল থাকতো, মিউজিকটা হালকা একটু থাকতো। যেহেতু আমার এখানে ভয়েস নেই সো আমি মিউজিকটাকে ফুল করে দিচ্ছি। তারপরে যদি এখানে এডিটে ক্লিক করি এখানে আরও লটস অফ ফাংশন আপনি পেয়ে যাবেন, যেগুলো দিয়ে আরও ইম্পর্টেন্ট অনেক কাজ করতে পারবেন। ক্লিপ এডিট করা যাবে, সাব টাইটেল দেওয়া যাবে। টাইটেল বলতে আপনারা তো বুঝছেন, এখানে যদি আপনি ভিডিওর নিচে বা উপরে কিছু লিখতে চান সেটা আপনি এখানে লিখতে পারবেন সাব টাইটেল মাধ্যমে। ইফেক্টের মাধ্যমে অনেক ধরনের ইফেক্ট দেওয়া যাবে এই ভিডিওতে, যেমন আমি যদি এটাতে ক্লিক করি তাহলে দেখুন এই যে কত ধরনের ইফেক্ট এখানে অ্যাড করা যাচ্ছে। যদি এটা ক্লিক করি যে এটা 100% হবার পর এটা কাজ করবে, এভাবে অনেকগুলো ইফেক্ট এখান থেকে ধরেন এই যে বজ্রপাতের ইফেক্টটা যদি দিই এখানে বজ্রপাতের ইফেক্ট দেওয়া যাবে, এখানে বাউন্স, অসাধারণ অসাধারণ। তো এইভাবে আপনি এখানে অনেকগুলো ইফেক্টসও কিন্তু এখানে সেভ সেভ করে দিতে পারেন, আপনার ভিডিওর সাথে অ্যাড করে দিতে পারেন। তো
তারপরে দেখেন এখানে মাল্টি মিউজিক নামে একটা কথা আছে, এখানে আপনি অনেক ধরনের মিউজিক অ্যাড করতে চাইলে এখানে অনেক ধরনের অ্যাড করতে পারবেন। লাইক এখানে প্লাসে ক্লিক করলেই কিন্তু আপনি অন্য একটা মিউজিক এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন, অথবা আপনি ডাউনলোড করতে পারেন, অথবা আপনার মাই মিউজিক থেকে গিয়ে আপনি যে কোনো একটা গান এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। মানে এক কথায় বলতে গেলে যেটা কম্পিউটারে আমরা যা করি তা কিন্তু আমরা মোবাইলেই করতে পারছি। তারপর দেখেন এখানে স্টিকার আছে, স্টিকার দিয়েও কিন্তু আপনি বিভিন্ন ধরনের স্টিকার অ্যাড করে দিতে পারবেন, যদি আপনি লোয়ার থাম্ব দেওয়ার জন্য সেটাও দিতে পারবেন। এখানে আমি প্লাস ক্লিক করার পর দেখুন যে এখানে কত স্টিকার আছে, এখান থেকে আপনি যে কোনো একটা স্টিকারও ইচ্ছে করলে এখানে অ্যাড করে দিতে পারেন, অথবা আপনি যদি চান পিকচার তুলে নেবেন সেক্ষেত্রে আপনি যে ক্যামেরা বাটনটা আছে সেটাতে ক্লিক করে দিতে পারেন, অথবা আপনি গ্যালারিতে গিয়েও পিকচার এনে দিতে পারেন। আ লট অফ ফাংশন ইজ দেয়ার অ্যাভেলেবল, আপনি যে কোনো একটা একটু ঘাটাঘাটি করলে আসলে এগুলো পারা যায়, সামান্য একটু ঘাটাঘাটি করলে এগুলো সম্ভব করা। এই যে দেখেন এটা তো আরও দারুণ জিনিস, ওয়াও অস্থির। এইভাবে আপনারা দেখে দেখে নেবেন যে আপনি কি করতে চাচ্ছেন। এই যে এখানে দেখেন ভয়েস কভার, এটাতে যদি আমরা ক্লিক করি তখন আমি এটার সাথে ভয়েস অ্যাড করে দিতে পারবো, এখানে ক্লিক করলে কিন্তু ভয়েসটা অ্যাড হবে। যেহেতু আমি এখন আমার স্ক্রিন রেকর্ড করছি সো এখন এই মাইক্রোফোনটা কাজ করবে না, তাই আমি এটাতে ক্লিক না করে বের হয়ে যাচ্ছি। এই যে এটা ডোরস দিয়ে আপনি এখানে এটা দিয়েও আরও অনেক কিছু করা যায়, লাইক যে এই যে এখানে যদি আপনি কিছু লিখতে চান, অথবা যদি কোনো ইম্পর্টেন্ট স্টিকার বা লোগো মুছে দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এই কাজটা করে নিতে পারবেন। যেমন এই যে ইরেজারে ক্লিক করলে এটাকে আবার আমি আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসলাম, দেখেন প্যান দিয়ে আমরা দাগ দেবো আর ইরেজার দিয়ে এটা মুছে ফেলবো। আসলে একটা ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, একটা ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব হয় না, তবু আমি দেখাচ্ছি, আশা করছি শেষ পর্যন্ত থাকলে আপনারা কিছু না কিছু এখান থেকে শিখতে পারবেন। অ্যাড ক্লিপসে ক্লিক করলে আপনি ফোন থেকে আরও কিছু ক্লিপ বা পিকচার বা ভিডিও এনে এটার সাথে অ্যাড করে দিতে পারবেন। তো সেটিংয়ে গেলে ডিউরেশন আপনি কতটুকু সময় এটাতে অ্যাড করতে চাচ্ছেন সেটা দিতে পারবেন, আপনার এখানে রেট দিতে পারেন, আপনি কি ধরনের ভিডিও বানাতে চাচ্ছেন। স্কোয়ার সাইজের ভিডিও বানাতে চাইলে এখানে ক্লিক দিতে হবে, আর যদি ওয়াইড স্ক্রিন হয় তাহলে এখানে ক্লিক করতে হবে। তারপরে ব্যাকগ্রাউন্ড, আমরা যদি ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডও কিন্তু চেঞ্জ করে দিতে পারবো এখান থেকে। যেহেতু আমি এখানে ফুল স্ক্রিনে কাজ করছি সো এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার কোনো প্রয়োজন বোধ করছি না। মিউজিক ফেড আউট, ওই যে মিউজিক ফেড আউট বলতে বোঝাচ্ছে আপনার যখন মিউজিক শেষ হয়ে যাবে শেষ পর্যায়ে কিন্তু ভলিউম আস্তে করে কমে আসে, তো সেই জিনিসটা করতে চাইলে এখানে এটা এনেবল করে দিলেই হবে। বাস মোটামুটিভাবে এই অপশনগুলো দিয়ে আপনি কিন্তু অনেক ইম্পর্টেন্ট কাজগুলো করে নিতে পারবেন। আমার এক ছোটো ভাই বলেছিল যে ভাইয়া মোবাইলে কীভাবে ভিডিও এডিট করা যায় সেটা যদি তারা দেখছেন তাদের অনেক উপকারে আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় এখন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। ও সরি, আরেকটা কথা ভুলে গিয়েছি, লাস্টে যখন আপনি এই যে এখানে টিক চিহ্নতে ক্লিক করবেন তারপরে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করলে কিন্তু ভিডিওটা র্যান্ডিংয়ের পর এটা রেডি হয়ে যাবে যে কোনো জায়গায় শেয়ার করার জন্য।